আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লড়াই করেছি একটা বৈষম্যহীন সমাজের জন্য। এখানে কোন কোন জাতিতে, কোন ধর্মে, কোন বর্ণে, কোন লিঙ্গে কোন প্রকারের কোন বৈষম্য থাকবে না। আমরা লড়াই করেছি, যুদ্ধ করছি এই বৈষম্যহীন সমাজের জন্য। আমরা বিশ্বাস রাখি আমরা প্রত্যেকে হাতে হাত ধরে একসাথে আমাদের এই লড়াইয়ে জয়ী হব। আমরা এই পুরো যুদ্ধে আমাদের প্রধান শক্তি ছিল আমাদের ঐক্যবদ্ধতা। ফলে যারা পরাজিত শক্তি তারা আমাদের এই ঐক্যবদ্ধতায় ভয় পায়, তারা এখন নানান পায়তারায় আমাদেরকে ভাগ করার চেষ্টা করছে। আমরা কি তাদের এই ভাগ করার চেষ্টায় সাই দেব? আমরা কি সাই দেব? আমরা কি তাদেরকে প্রতিহত করব? আমরা সবাই একসাথে ওই সকল পরাজিত শক্তি যারা আমাদের মধ্যে বিভাজন করতে চায়, যারা আমাদের মধ্যে বৈষম্য তৈরি করতে চায়, যারা আমাদের মধ্যে বিরোধ তৈরি করতে চায়, তাদেরকে আমরা প্রতিহত করব। কারণ আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশের ছাত্র জনতা আমরা একসাথে এই বাংলাদেশ গড়ার কাজে নেমেছি। আমরা আমাদের লক্ষ্যে অটল অবিচল থাকব এবং সকল পরাজিত শক্তিকে হার মানিয়ে আমরা আমাদের প্রাণের বাংলাদেশ, আমরা আমাদের প্রাণের নারায়ণগঞ্জ শহর গড়ে তুলব। পুরো আন্দোলনে একটাই শক্তি ছিল আমাদের ঐক্যবদ্ধতা। এবার এই ঐক্যবদ্ধতা নিয়েই আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। যারাই আমাদের মধ্যে বিভ্রান্তির চেষ্টা করবেন, যারাই আমাদেরকে আমাদের ধর্মে, বর্ণে, লিঙ্গে বিভেদ করার চেষ্টা করবেন, তাদেরকে বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল বৈষম্য, সকল বিভেদকে এই বাংলাদেশ থেকে, এই নারায়ণগঞ্জ থেকে প্রতিহত করবে। আমরা ছাত্ররা সোচ্চার কণ্ঠে বলছি আমরা সকল সময় সকল বৈষম্যের বিপরীতে আন্দোলন করেছি, এখনো এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। ফলে কেউ কোনো প্রকার বিভ্রান্তি, কোনো প্রকার বৈষম্যের চেষ্টা যদি করেন, তাদেরকে আমরা ছাত্র সমাজ, আমরা ছাত্র জনতা এক হাতে ঐক্যবদ্ধতা নিয়ে আপনাদেরকে প্রতিহত করব। কোনো পরাজিত শক্তির কোনো ষড়যন্ত্র এই ছাত্র জনতাকে বিভেদ করতে পারবে না। বলে আবারও হুঁশিয়ারি দিচ্ছি, কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো বিভেদ, কোনো বৈষম্য আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন না। আমরা আমাদের একটাই শক্তি, আমাদের ঐক্য, আমাদের সম্প্রীতি, এই জন্যই আমরা স্লোগান তুলেছি আমাদের শক্তি, ঐক্য আর সম্প্রীতি। আমাদের বাংলাদেশের